আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সেই সাথে আমি নিয়ে আসছি আরো একটা স্পেশাল ভিডিও। তো ফাইনালি পাবজিতে অনেক বড় একটা চেঞ্জ হতে চলেছে। তো সেটা কি? তো নর্মালি আমরা যে কনকোয়ারার যে পুশ করি সাধারণত, যে আমাদের টায়ার রিওয়ার্ড, সেখানে মোটামুটি অনেক বড় একটা চেঞ্জ আসবে আমাদের নেক্সট সিজনে। তো ফাইনালি অনেকদিন পর আবার আমাদের মাঝে আমাদের কনকোয়ারার ফ্রেম চেঞ্জ হবে। তো এদিকে নর্মালি আমরা তো সবাই জানেন যে আমাদের টায়ার রিওয়ার্ডে কী কী থাকে। নর্মালি ফার্স্ট হচ্ছে গোল্ড টায়ারে থাকে, গোল্ড টায়ার থাকবে, একটা আউটফিট থাকবে। তো সেখানে কী কী থাকবে আমাদের নেক্সট সিজনে সেটা তো অবশ্যই দেখবো, তবে আগে আমরা এগুলো দেখে নিই। নর্মালি গোল্ড টায়ারে থাকে, দেন হচ্ছে প্লাটিনিয়াম টায়ারে থাকে, দেন থাকে হচ্ছে ডায়মন্ডেও থাকে, এবং ক্রাউনে কিছু থাকে না, ক্রাউনের জাস্ট নেমটা একটা থাকে আর কি। দেন হচ্ছে এসে থাকে, এস মাস্টার থাকে, এস ডোমিনেটর থাকে, প্লাস কনকোয়ারর। তো এখন আমরা এগুলো দেখি যে কোথায় কোনটা থাকবে এবং কোথায় কোনটা চেঞ্জ হবে। আর সত্যি বলতে সব কিছুই ভালো লাগছে, বাট কনকোয়ারর ফ্রেমটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, সিরিয়াসলি একদম ভালো লাগে নাই। তো আপনারা নিজেরাই বিবেচনা করেন যে অ্যাটলিস্ট কনকোয়ারর ফ্রেম কোনটা বেশি ভালো। আচ্ছা, সে যাই হোক, তবে এখন আমরা দেখি যে কোন কোন টায়ারে কোন কোন রিওয়ার্ড থাকবে। তো সত্যি বলতে রিওয়ার্ডগুলো খুবই সস্তা বানাই ফেলছে ভাই, আমার যেটা মনে হইতেছে। তো ফাইনালি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের মাঝে গোল্ড টায়ার। গোল্ড টায়ারে দেখি কী কী থাকে। আরে আবার বেরোয় গেল কেন এখান থেকে? আচ্ছা আমরা আগে আবার যাই, সমস্যা নাই। সিজন, দেন হচ্ছে টায়ার রিওয়ার্ড, এবং সেই সাথে আমাদের গোল্ড টায়ারের আউটফিট। দেখেন, এই হচ্ছে আমাদের গোল্ড টায়ার, এবং গোল্ড টায়ারে আমরা দেখতে পারবো হচ্ছে এই আউটফিটটা। এবার মেল আউটফিট দিয়েছে পাবজি অনেকদিন পরে। আর তারপর থাকবে হচ্ছে প্লাটিনিয়াম। তো এবার এখানে এই সানগ্লাসটা থাকবে, এত বড় সানগ্লাস দিয়ে করুম কি আমরা। তারপর হচ্ছে আমাদের ডায়মন্ড, ডায়মন্ডে থাকবে হচ্ছে এবারও M249, মানে মেশিন গান থাকবে এবারও। সেই সাথে আমাদের মাঝে থাকবে হচ্ছে ক্রাউন, ক্রাউন তো নর্মালি কিছুই থাকে না তেমন। এবং এইস, এইসে গেলে আমরা পাবো হচ্ছে এই হেড গিয়ারটা, পুরাই সস্তা একটা হেড গিয়ার মনে হচ্ছে আমার কাছে। আর এস মাস্টার, দেখেন এস মাস্টার এবারকার আইটেমটা কী দিছে আর নেক্সট টাইম কী দিছে, থাকবে একটা ক্যাপ, তারপর উপরে ছাদে মাল নাই, হ্যাঁ জাস্ট একটা ক্যাপের মাথা আর কি এখানে অ্যাড করা হয়েছে। সো এরপর হচ্ছে এস ডোমিনেটর, ভাই সত্যি বলতে এই হচ্ছে, দেখেন আগেরটা ছিল কি আর এখনকারটা থাকবে কি, মানে সামনেরগুলো কী থাকবে, পুরাই চেঞ্জ করে ফেলছে। মানে এত চেঞ্জ কেন করলো বুঝলাম না বিষয়টা, পুরো মানে পুরো কালারটাই চেঞ্জ করে ফেলছে। আগে একটা ইউনিক ইউনিক ভাব ছিল, বাট এখন তো মনে হইতেছে যে আমার মানে এটা কী করছে। দেন হচ্ছে কনকোয়ারর ফ্রেম, দেখেন আগেরটার এখন কাটটা, আগেরটা দেখলেও মনে হইতো না মোটামুটি ইউনিক, বাট এবার কাটটা মনে হইতেছে খুবই সস্তা বানাই ফেলছে ভাই। না আছে কোনো কালার, না আছে কিছু, বেশ একদম মানে সাদা মাটা একটা মনে হইতেছে একটা ফ্রেম এখানে অ্যাড করা হয়েছে আর কি। তো আমার কাছে তো একদম ভালো লাগে নাই। তো আপনাদের কাছে যদি কনকোয়ারর ফ্রেম মানে কার কাছে কেমন লাগছে আমি জানি না, সেটা অবশ্যই কমেন্টে লিখবেন যে আপনাদের কাছে কনকোয়ারর ফ্রেম কেমন লাগলো। সব দিক থেকে মিলিয়ে আমার কাছে নেক্সট সিজন মনে হইতেছে পুরাই ফালতু হবে। মেশিন গান টাইম স্ক্রিনটাও খুব একটা ভালো না, আর সেই সাথে কনকোয়ারর ফ্রেম তো পুরাই খেত বানায় ফেলছে, যেটা আসলে মানে পাবজি এমনটা কেন করলো আমি সেটাই বুঝলাম না। এখনকারটা তো ভালোই ছিল, তবে কি আর করার, পাবজি আমাদেরকে দিচ্ছে যা দিচ্ছে, তাই আমাদেরকে খাইতে হবে, তা না হলে কোনো উপায় নাই। তো বিষয়গুলো শেয়ার করার ছিল, যদি ভালো লাগে লাইক দিয়েন, আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, ও সাবস্ক্রাইব তো করছেন বাট বেল আইকনটা অন করেন নাই আর কি, তো বেল আইকনটা অন করে দিয়েন এরকম আর ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে আসেই, ভালো থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।